শুভ সন্ধ্যা, আমি ডক্টর সন্দীপ ঘোষগুপ্ত। ব্রহ্মা কনসোর্টিয়ামের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা পুনরায়। তো আগের যে করসপন্ডিং ভিডিওগুলোতে আমরা ক্যাটাবলিজম নিয়ে কথা বলেছি এবং টোটাল তিন রকম সেকশনের কথা বলেছি বা ক্যাটাবলিজম কীভাবে হচ্ছে। আজকের ভিডিওতে অ্যানাবলিজম নিয়ে কথা বলবো, বা শরীরে অ্যানাবলিক এফেক্ট কীভাবে তৈরি করা যায় বা শরীরে গঠনমূলক প্রক্রিয়া কীভাবে তৈরি করা যায় এটা নিয়ে। যারা যারা আজকে ভিডিওটা প্রথম দেখছেন তাদের জন্য জানিয়ে রাখি, হোয়াট ইজ মেটাবলিজম এইটা আমাদের ফার্স্ট ভিডিওতে জানিয়েছি, ভিডিও ডিসক্রিপশনে ফার্স্ট ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে। যারা আজ থেকে দেখা স্টার্ট করছেন তারা ফার্স্টে ওই ভিডিওটা দেখে দেন এই ভিডিওটা বা এই করসপন্ডিং ভিডিওগুলোর দিকে আসবে। সো যখনই আমরা এই মেটাবলিজম নিয়ে বলছি তো সঙ্গে সঙ্গে দু মেটাবলিজমকে দুভাবে ভাগ করি, দ্যাট ইজ অ্যানাবলিজম ক্যাটাবলিজম। অ্যানাবলিজম হচ্ছে গঠনমূলক প্রক্রিয়া বা জৈবিক যেভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ সপ্ত ধাতু কনসেপ্ট অনুযায়ী আমাদের শরীরের যখন সপ্ত ধাতু তৈরি হচ্ছে দ্যাট ইজ অ্যানাবলিজম। সো অ্যানাবলিক ড্রাগস বা অ্যানাবলিক যে অ্যানাবলিজমের এই প্রসেসটা অ্যাকর্ডিং টু মডার্ন অ্যান্ড আয়ুর্বেদ দুটো ভাগে ভাগ করা যেতে পারে। মডার্নে আমরা অ্যানাবলিক ড্রাগস স্টেরয়েডসের মাধ্যমে দিয়ে থাকি এবং আয়ুর্বেদে কিছু ন্যাচারাল হার্বস যেটা বডিতে ন্যাচারালি অ্যানাবলিজম তৈরি করে সেটা সম্বন্ধে বলতে হয়। সো মডার্নের ড্রাগসগুলো বা স্টেরয়েড সম্বন্ধে একদিন আপনারা যদি ভিডিওতে ডিমান্ড করেন তাহলে আমি নিশ্চয়ই মডার্নে অ্যানাবলিক ড্রাগস অ্যান্ড স্টেরয়েড যেটা বিশেষ করে বডি বিল্ডার্সরা ইউজ করে থাকে শরীরকে বাড়ানোর জন্য বা নিজেকে মাস্কুলার দেখানোর জন্য সেটা সম্বন্ধে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানাবো। বাট সেটা যেহেতু টপিক নয় সেটা সেজন্য আলোচনা করছি না। বাট আয়ুর্বেদের যেভাবে শরীরে অ্যানাবলিজম করা যায় বা যেভাবে ওয়েট গেন করা যায় সেটার উপর একটা ভিডিও হওয়া দরকার আছে। সো এই অ্যানাবলিজম সিরিজেরও তিনটে পার্ট হবে, তিনটে পার্টে আমি তিনটে তিনটে করে ড্রাগসের নাম বলবো যেটা আপনারা সেবন করলে আপনাদের শরীরে ওজন বৃদ্ধি পাবে এবং অ্যানাবলিজম বৃদ্ধি। অ্যানাবলিজম কথা বৃদ্ধি কথার অর্থ এই নয় যে সবসময় আমার ওয়েট গেইন হচ্ছে, অ্যানাবলিজম কথা অর্থ হচ্ছে না হেলদি ওয়েট গেইন হচ্ছে। যারা যারা ধরুন হাইটের সাপেক্ষে বা এজের সাপেক্ষে যাদের ওজন কম তারা তারা এই ভিডিও কন্টেন্ট অনুযায়ী তিনটে তিনটে করে ড্রাগ যেটা আপনার নটা ড্রাগ এবং একটা স্পেশাল থেরাপি এর মধ্যে আপনারা সিলেক্টিভলি তিনটে বা চারটে কম্বিনেশনকে যদি নিজের মতো বা নিজের কনভিনিয়েন্স অনুযায়ী বেছে নেন এবং সেটাকে সেবন করেন উইদিন থ্রি মান্থস আপনারা ন্যাচারাল ওয়েতে ওয়েট গেইন করতে পারবেন এবং এই ওয়েট গেইন হচ্ছে ন্যাচারাল ওয়েট গেইন। এইটার কোনো সাইড ইফেক্ট নেই, এটা কোলেস্ট্রলের উপর কোনো কাজ নেই, এটা এলডিএল এইচডিএল বিএলডিএল কোনো প্যারামিটার্সকেই বাড়াবে না, এটা এমন ভালোভাবে কাজ করবে। সো আর কোনো ফার্দার ডিলে না করে স্টার্ট করছি ভিডিওটা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রোডাক্ট যেটা সবথেকে বেশি অ্যানাবলিজমে সাহায্য করে দ্যাট ইজ অশ্বগন্ধা রুট পাউডার। ইয়েস, অশ্বগন্ধার যে রুট পাউডার সেটা যদি আমরা দুধের সাথে 5-10 গ্রাম সেবন করে থাকি রাত্রিতে শোয়ার আগে বা সকালবেলা ঘুম থেকে ওঠার পর বা অর্থাৎ দিনে দুবার দ্যাট ইজ ইন মর্নিং টাইম অ্যান্ড ইভিনিং টাইম এই দুবার যদি আমরা সেবন করে থাকি তাহলে এই অশ্বগন্ধা আমাদের শরীরে অ্যানাবলিজম এফেক্টকে বাড়ায়। একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমি কিন্তু অশ্বগন্ধার রুট পাউডারের কথা বলেছি অ্যানাবলিজমের জন্য, বাট ইন কেস অফ ক্যাটাবলিজম অশ্বগন্ধার লিফ জুস বা পাতার যে গুঁড়ো বা লিফ জুস এইটা কিন্তু ক্যাটাবলিজমে সাহায্য করে, দ্যাট ইজ ওয়েট লুজ করে, অ্যান্ড অশ্বগন্ধার রুট সেটা কিন্তু ওয়েট গেইন করে। এটা সবসময় মাথায় রাখতে হবে। অশ্বগন্ধার পাতাকে বা পাতার জুসকে সবসময় উষ্ণ গরম জলের সাথে খেতে হবে এবং অশ্বগন্ধার রুটের যে পাউডারটা সেটা খেতে হবে দুধের সাথে। এবং আমরা জানি দুধ হচ্ছে বৃঙ্ঘনকারী একটা ওষুধ, এই দুধ যদি আমরা অশ্বগন্ধা পাউডারের সাথে মিশিয়ে খাই তাহলে আমাদের হেলদি ওয়েট গেইন খুব ইজিলি দেখতে পাওয়া যায় এবং যাদের একটু মেটাবলিজম ভালো তাদের ক্ষেত্রে উইদিন 2-3 উইকসের মধ্যে ওয়েট গেইনটা খুব ভালোভাবে হয়ে থাকে। সো যারা যারা নিজেদের ওয়েট গেইন করতে চান বা অ্যানাবলিজমটা বাড়াতে চান বা অ্যানাবলিক এফেক্টটা বাড়াতে চান বা যারা জিম করছেন জিমে গিয়ে শরীর তৈরি করতে চান বা একটু মাস্কুলার বা একটু বাল্কি দেখাতে চান নিজেদেরকে তারা অশ্বগন্ধা রাত্রিবেলা 5-10 গ্রাম উষ্ণ 1 গ্লাস দুধের সাথে খেয়ে সেবন করুন। তাদের যাতে দুধে অসুবিধা আছে তারা অশ্বগন্ধাটাকে মধুর সাথে মিশিয়ে সেবন করুন এবং তারপর 1 গ্লাস উষ্ণ গরম জল সিপ সিপ করে নিতে চেষ্টা করুন। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাবলিক ড্রাগ যেটা আমি সবসময় আলোচনা করে থাকি দ্যাট ইজ শিলাজিত ওয়েট। শিলাজিত কি সেক্সের মেডিসিন? নয়, এইটা তো রয়েছে, শিলাজিত একটা সেক্সের মেডিসিন এবং শিলাজিত
সেক্সকে বাড়ায়, কিন্তু শিলাজিৎ সেক্সের উপর যতটা না কাজ করে, শিলাজিৎ ইটসেলফ ইজ অ্যানাবলিক, এটা শরীরে অ্যানাবলিক এফেক্টটাকে বাড়ায়, হেলদি ওয়েট গেইন করে। শিলাজিৎ যদি আমরা 1-2 গ্রাম সারাদিনে ডিভাইডেড ডোজে, ইট ইস 2-3 টাইমস এ ডে দুধ বা মধুর সাথে সেবন করে থাকি, শিলাজিৎ অ্যানাবলিজমটাকে বহু অংশে বৃদ্ধি। সেই জন্য আমাদের সকলকে শিলাজিৎকে সেবন করতে পারি আমরা, ইরেসপেক্টিভ অফ ম্যান অ্যান্ড ওম্যান। এই কথাটা একেবারেই ভুল যে শিলাজিৎ মহিলারা সেবন করতে পারেন না। শিলাজিৎ টেস্টোস্টেরনকে লেভেলকে বাড়ায় এবং মহিলাদের ক্ষেত্রে দাঁড়ি গোঁফ এবং ফেসিয়াল হেয়ার্স বলুন বা বডি ইনক্রিজড অ্যামাউন্ট অফ বডি হেয়ার্স বলুন, এই সবগুলো সমস্যা ঠিক। শিলাজিৎ ইটসেলফ ইজ অ্যানাবলিক ড্রাগ, এইটা খেলে মানুষের এনার্জি বৃদ্ধি পায় এবং মানুষের হেলদি ওয়েট গেইন হয় ওয়েন ইট ইজ কনজামড উইথ হানি অ্যান্ড মিল্ক। সেই জন্য আপনারা 2-3 শিলাজিৎ গোল্ড ট্যাবলেট বা 2-4 দ্যাট ইজ 4 ট্যাবলেট সারাদিনে সেবন করতেই পারেন, এটা আপনার অ্যানাবলিক অনেকটা বাড়িয়ে দেয়। থার্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের শ্বেত মুসলি পাউডার। শ্বেত মুসলি অশ্বগন্ধা পাউডারের মতনই কাজ করে থাকে, এটা 5 গ্রাম করে যদি আমরা দিনে 3 বার সেবন করতে পারি মিল্কের সাথে, তাহলে শ্বেত মুসলি পাউডার আমাদের শরীরে অ্যানাবলিক এফেক্ট খুব অংশে পারে। আই উইল প্রেফার অশ্বগন্ধা অ্যান্ড শ্বেত মুসলি পাউডার একসাথে মিশিয়ে 5 গ্রামস 5 গ্রামস 10 গ্রামস যদি আপনারা 1 গ্লাস দুধের সাথে খেতে পারেন, তবে সেটা আরও ভালো অ্যানাবলিজমকে ইনক্রিজ করে এবং বুস্টআপ করে এবং হেলদি ওয়েট গেইন করে। এই জন্য যারা যারা নিজেদেরকে একটু বাল্কি করতে চান, তারা এই 3 পদ্ধতি অবশ্যই মাথায় রেখে এগোতে পারেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের ক্ষেত্রে ওষুধগুলো কেমন কাজ করছে। এই বলে ভিডিওটা শেষ করছি, ফিরে আসছি 2nd পার্ট নিয়ে। প্লিজ স্টে টিউন টু দ্য চ্যানেল এবং আর প্রতিবারের মতো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে। তারা একটু ওয়েট গেইনটাকে একটু সিরিয়াসলি নিতে চান বা একটু মাসলো নিতে চান, আমি আছি আপনাদের সেবায়। ডক্টর সন্দীপ বসুন উত্তর শানিবার।